ওয়েলকাম টু বিনোদন বাংলা বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীদের তো আপনারা কম বেশি সকলেই চেনেন এবং তাদের বাস্তব জীবন সঙ্গী সম্পর্কে জানার আগ্রহ কম বেশি সকলেরই থাকে কিন্তু তাদের বাস্তব জীবন সম্পর্কে কতটুকুই বা জানেন আজকের এই ভিডিওতে জানাব বাংলা সিরিয়ালের প্রথম সারির অভিনেত্রীদের বাস্তব জীবন জীবনসঙ্গী সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন নম্বর এক শ্বেতা ভট্টাচার্য জিবাংলায় গোপনে মন ভেসেছে ধারাবাহিকে প্রধান নায়িকা শ্যামলের চরিত্রে অভিনয় করছেন এই সুন্দরী অভিনেত্রী এর আগে তিনি সোহাগ জল যমুনা ঢাকি জড়োয়ার ঝুমকো কনক কাঁকন সহ বহু জনপ্রিয় ধারাবাহিক লিড রোলে অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন জিবাংলায় নিম ফুলের মধু ধারাবাহিকের নায়ক সৃজন ওরফে অভিনেতা রুবেল দাসের সঙ্গে জি বাংলা যমুনা ঢাকি ধারাবাহিককে শ্বেতা এবং রুবেল একসাথে অভিনয় করতেন যমুনা ঢাকি ধারাবাহিক চলাকালীন তাদের প্রেমের সম্পর্কের সূত্রপাত নম্বর দুই সুস্মিতা দে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথাতে প্রধান নায়িকা কথার চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে যদিও এর আগে স্টার এবং জি বাংলা মিলিয়ে বেশ কয়েকটি সিরিয়াল বাঙালি সিরিয়াল প্রেমীদের উপহার দিয়েছেন তিনি জিবাংলায় অপরাজিত পু স্টার জলসে বৌমায় ঘর পঞ্চমী ধারাবাহিককে লিড রোলে অভিনয় করেছেন সুস্মিতা দে অভিনেত্রী সুস্মিতা দে বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন পরিচালক অনির্বাণ রায়ের সঙ্গে ছবিতে আপনারা তাকে তার প্রেমিকের সঙ্গে দেখতে পাচ্ছেন নম্বর তিন দেবাদ্রিতা বসু এই মুহূর্তে বাংলার অন্যতম চর্চিত ধারাবাহিক মিঠিঝোড়া ধারাবাহিকে রায়ের মেজবন নীলুর চরিত্রে অভিনয় করছেন দেবাদ্রিতা বসু এর আগে তিনি জি বাংলায় আলো ছায়া জয়ী স্টার জলসায় শ্রীকৃষ্ণ ভক্ত মীরা এবং সানবাংলায় আলোর ঠিকানা ধারাবাহিককে লিড রোলে অভিনয় করেছেন অভিনেত্রী দেবাদ্রিতা বসু বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেতা রাহুল দেব বোসের সঙ্গে আলোর ঠিকানা ধারাবাহিকে রাহুল দেব বোস এবং দেবাদ্রিতা বসু একসাথে অভিনয় করতেন এছাড়াও রাহুল দেব বোস বাজলো তোমার আলোর বেনু ধারাবাহিককে লিড রোলে অভিনয় করেছেন নম্বর চার সুরভি মল্লিক স্টার জল শেয় হরগৌরী পাইসটেল নায়কের বৌদি মিতালির চরিত্রে অভিনয় করছেন সুরভি মল্লিক এর আগে তিনি স্টার জল গঙ্গারাম এবং ইরাবতী চুপকথা ধারাবাহিকে অভিনয় করেছিলেন অভিনেত্রী সুরভি মল্লিক বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন জনপ্রিয় ধারাবাহিক অভিনেতা অভিষেক বোসের সঙ্গে অভিষেক বোস এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে প্রধান নায়ক রোহিতের চরিত্রে অভিনয় করছেন এছাড়াও বাংলার নেতাজি স্টার জলসায় গঙ্গারাম আলতাফরিং ধারাবাহিক লিড অভিনয় করেছেন অভিষেক বোস নম্বর পাঁচ অহন্যা দত্ত স্টার জলসার আরও এক জনপ্রিয় ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে ভিলেন মিস্কার চরিত্রে অভিনয় করছেন অহনা দত্ত অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মধ্যে দিয়ে অহনা দত্ত প্রথম ধারাবাহিক জগতে পা রেখেছেন যদিও এর আগে তিনি জি বাংলায় ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোতে পার্টিসিপেন্ট ছিলেন অভিনেত্রী অহণা দত্ত বাস্তবে প্রেমের সম্পর্কে অবদ্ধ আছেন দীপঙ্কর রায়ের সাথে দীপঙ্কর রায়ও বাংলা টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত নম্বর ছয় শ্রীতমা ভট্টাচার্য জি বাংলার আরও এক চর্চিত ধারাবাহিক কার কাছে কই মনের কথা ধারাবাহিক এই ধারাবাহিকে পুতুলের চরিত্রে অভিনয় করছেন শ্রীতমা ভট্টাচার্য ধারাবাহিকে শিমুল চরিত্রের পাশাপাশি পুতুলের চরিত্রটি দর্শকদের অনেক বেশি পছন্দের স্টারজলসে ইচ্ছে নদী ধারাবাহিক অভিনয়ের মধ্যে দিয়ে তিনি দর্শকদের পছন্দের তালিকায় নাম লেখান অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সৌরভ দাস জি বাংলায় কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে শ্যামলীর দাদার চরিত্রে অভিনয় করছেন এছাড়াও জিবাংলায় সোহাগ জল এবং করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি নম্বর সাত কৌশাম্বী চক্রবর্তী জীবাংলায় ফুলকি ধারাবাহিকে পারমিতার চরিত্রে অভিনয় করছেন কৌশাম্বী চক্রবর্তী জীবাংলায় মিঠাই ধারাবাহিকে তিনি সিডের দিদি নন্দার চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পপুলার হয়ে ওঠেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেতা আদ্রিত রায়ের সঙ্গে আদ্রিদ রায় জিবাংলায় মিঠাই ধারাবাহিকে প্রধান নায়ক সিডের চরিত্রে অভিনয় করেছেন নম্বর আট অস্মিতা চক্রবর্তী জিবাংলায় গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অনিকেতের বোন প্রিয়াঞ্জলি ওরফে প্রিয়ার চরিত্রে অভিনয় করছেন অস্মিতা চক্রবর্তী এর ঠিক আগেই তিনি জিবাংলায় খেলনা বাড়ি ধারাবাহিকে কলির চরিত্রে অভিনয় করেছিলেন এছাড়া ভাগ্যলক্ষ্মী ধারাবাহিকে রিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন এই মিষ্টি সুন্দরী অভিনেত্রী অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেতা প্রারব্ধি সিংয়ের সঙ্গে প্রারব্ধি সিং এই মুহূর্তে স্টার জলসায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্যর ভাই জয়ের চরিত্রে অভিনয় করছেন এছাড়াও স্টার শ্রীকৃষ্ণ ভক্ত মীরা এবং ভাগ্যলক্ষ্মী ধারাবাহিককে অভিনয় করেছিলেন প্রারব্ধি সিং নম্বর নয় শ্রীমা ভট্টাচার্য স্টার জলসে গাঁটছড়া ছড়া খড়ির বোন দুতির চরিত্রে অভিনয় করেছেন শ্রীমা ভট্টাচার্য যদিও এর আগে তিনি বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছিলেন তবে গাঁটছড়া ধারাবাহিকে দুতির চরিত্র অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে অনেক বেশি পপুলার হয়ে ওঠেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জির সঙ্গে ইন্দ্রনীল চ্যাটার্জি এই মুহূর্তে কালার্স বাংলায় কনস্টেবল মঞ্জু ধারাবাহিককে লিডরোলে অভিনয় করছেন এছাড়াও কালার্স বাংলায় নায়িকা নাম্বার ওয়ান এবং স্টারজলসে আয়তব সহচরী ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি নম্বর দশ সার্লি মোদক জিবাংলায় ফুলকি ধারাবাহিকে রোহিনীর চরিত্রে অভিনয় করছেন সার্লি মোদক এছাড়াও বাংলার লক্ষ্মী কাকিমা সুপারস্টার এবং স্টারজলসে ভাগ্যলক্ষ্মী ধারাবাহিককে লিডরোলে অভিনয় করেছিলেন সার্লি মোদক অভিনেত্রী শার্লি মোদক বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্যর সঙ্গে ছবিতে আপনারা শার্লি মোদককে তার প্রেমিক মৃত্যুঞ্জয় ভট্টাচার্যর সঙ্গে দেখতে পাচ্ছেন নম্বর এগারো সোনামণি সাহা স্টারজলসে একাদক্কা ধারাবাহিকে প্রধান নায়িকা রাধিকার চরিত্রে অভিনয় করেছিলেন সোনামণি সাহা স্টারজলসে মোহর ধারাবাহিকে প্রধান নায়িকা মোহরের চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে তিনি দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন এছাড়াও দেবী চৌধুরানী ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছিলেন সোনামণি সাহা টেলিপাড়ায় কানপাদলি গুঞ্জন শোনা যায় অভিনেত্রী সোনামণি সাহা বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন মোহর তথা একাদক্কা ধারাবাহিকের নায়ক প্রতীক সেনের সঙ্গে এছাড়াও সিরিয়াল প্রেমীরা চায় সোনামণি সাহা এবং প্রতীক সেন বাস্তবে জুটি বাঁধুক নম্বর বারো সোনালিসা দাস জিবাংলা ইচ্ছাপুতুল ধারাবাহিকে মিনির চরিত্রে অভিনয় করেছেন সোনালিসা দাস এছাড়াও স্টার জলসায় তুতে গাঁট ছড়া পঞ্চমী ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি অভিনেত্রী সোনালিসা দাস বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেতা শৌমিক চক্রবর্তীর সঙ্গে শৌমিক চক্রবর্তী ও ইচ্ছে বোতল ধারাবাহিকে জিষ্ণুর চরিত্রে অভিনয় করেছেন এছাড়াও ফেলনা ধারাবাহিকে এবং সন্ধ্যা তারা ধারাবাহিকে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি নম্বর তেরো তিতলি আইজ স্টারজল সে কে কেপর ধারাবাহিকে অভিনয় করেছেন তিতলি আইজ এছাড়াও আকাশ আটে মেয়েদের ব্রতকথা ধারাবাহিককে লিডরোলে অভিনয় করেছিলেন তিতলি আইজ অভিনেত্রী তিতলি আইজ বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন ধারাবাহিক অভিনেতা সায়ন কর্মকারের সঙ্গে সায়ন কর্মকার স্টার সে কেয়াপন কেপর জিবাংলায় জীবন সাথী সহ বেশ কয়েকটি সিরিয়ালে লিডরোলে অভিনয় করেছিলেন তাহলে বন্ধুরা সিরিয়ালের এই সমস্ত জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে কোন অভিনেত্রী জুটি আপনাদের পছন্দের কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন